Hey guys, assalamu alaikum. This is Faiza and welcome back to another brand new video. আজকে হচ্ছে আমি থার্ড এপিসোড শুট করতেছি। আমার আজকে কার্পেট বিছানো হবে, তারপর কালকে ওয়াল পেইন্টিং করাবে, মানে অনেক কিছু। তো আমরা হচ্ছে এখন ওয়েট করতেছি আমাদের কার্পেট বিছাবে, এর মধ্যে আমাদের মোছামুছি কমপ্লিট করতে হবে আর অনেক কিছু হাবি যাবে কিনতে হবে, মানে এত ঝামেলা। আমরা আজকে কি করতেছি? আজকে সবচেয়ে বোরিং কাজ। কি আনছো আমার জন্য? চলো খাই। কেনাকাটা তো শেষ না? হ্যাঁ, কেনাকাটার পার্ট শেষ, ওটা সবচেয়ে মজা ছিল। বাট আজকে হচ্ছে সব পরিষ্কার করা, এন্ড দ্যাট ইজ ভেরি বোরিং বাট মজা। এই কার্পেটের আসার আগে আরেকবার একটু মুছে দিই। So we bought paints আর এখন হচ্ছে রঙের কাজ শুরু হয়ে যাবে, হোপফুলি আজকের মধ্যে শেষ হয়ে যাবে। এই দুটো ওয়ালই আমরা রং করতেছি। আমার রুমে হচ্ছে একটু গ্রিন টাইপের একটা কালার, এক্স্যাক্ট কালারটা আমার মনে নাই। আর ওই রুমটাতে কমন রুমে আমাদের হচ্ছে ব্লু টাইপের একটা কালার। নিটন আঙ্কেলের নাম্বার নিচে থাকবে, আপনাদের লাগলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, উনি আপনাকে রং করতে দিবে। ও নাইস, ছোটবেলা পেইন্টার ছিলাম। আমিও ছিলাম। আমাদের আয়না চলে আসছে, তো এখানে আমাদের আয়নাটা এখন অপরিষ্কার লাগতেছে কারণ মাত্র আমাদের ডেলিভার করে দিয়ে গেল। দিস ইজ আওয়ার বাজেট ফ্রেন্ডলি আয়না। এই কালারটা সুন্দর লাগতেছে না এখন? খুবই নাইস। এখানে দাঁড়াই, জাস্ট ছবি তুললে সুন্দর লাগছে না? আজকে আমরা পর্দাটা লাগাই ফেলবো, আর এরপরে হচ্ছে আমাদের কয়েকটা ভিডিও শুটও আছে, মানে স্টুডিও রেডি হওয়ার আগে থেকে আমরা ভিডিও শুট শুরু করে দিছি। ভেরি প্রোডাক্টিভ। তো এখন আমরা পর্দাগুলো লাগাই নিই, এরপরে আমাদের শুটে চলে যাই। চলো এখন ওই রুমে লাগাই। হোয়াইট কালার পর্দা সারা জীবন শখ ছিল, কিন্তু কখনো বাসায় লাগাইতে দেয় নাই। তখন আগে প্রিন্টের পর্দা লাগাই। নাইস, ভালো লাগছে। আমরা এখন ভিডিও শুট করব, সাদির চ্যানেলের জন্য একটা ভিডিও শুট করতে হবে। এরপর আমরা লাঞ্চ করব, এরপর আমরা লাইটস কিনবো। ও, এসি কিনতে হবে না আজকে, আগে এসি কিনবো, এরপর রাতে আমরা লাইটস কিনবো। চলো শুট করে ফেলি তোমার ভিডিও, এখানে বসো। আমাদের দোলনা চলে আসছে লিও কিং থেকে। তো আমরা এটাই পরে অর্ডার দিছি কারণ এই শেপের যে দোলনাটা আমাদের দরকার ছিল বা এই কোয়ালিটির যেটা দরকার ছিল এটা কোথাও পাই নাই। ইভেন ডিসিসিতে যখন গেছি তখন ওরা বলে দিছে যে এটা হচ্ছে ইম্পোর্টেড, ছাড়া আপনি পাবেন না। এত টাকা দিয়ে দোলনা কিনে যদি দোলনা নাই বসে থাকি। সুন্দর হয়েছে কিন্তু। আমরা আজকে বনানী সুপার মার্কেটে গেছি, তারপর সাদি হচ্ছে তিনটা পেইন্টিং কিনছে অনেক দাম দিয়ে, অনেক বেশি দাম দিয়ে, একদম আমাদের থিম থেকে পুরো ডিফারেন্ট জিনিস। এই ওয়ালে খুব ভালো দেখাবে বাট থিমের সাথে আর কি যাবে না। আমার কাছে পেইন্টিংগুলো খুবই সুন্দর লাগছে, স্পেশালি এই পেইন্টিংটা খুবই নাইস। তো আজকে আমাদের অনেক কিছু চলে আসছে, আমরা হচ্ছে আপনাদের সামনে সবকিছু আনপ্যাক করার চেষ্টা করব। আপনাদেরকে আরেকবার প্রথম থেকে সবকিছু মনে করা দিই, যেহেতু আমরা অনেক দিন ধরে টানা ভিডিও করতেছি, আমাদেরই মনে নাই কি কি হয়েছে এতদিনে। বাট আমাদের না আসলে মাথায় ওইভাবে ছিলই না জিনিসটা কিভাবে করব, বাট আসলে চিন্তা করা আর জিনিসটা এক্সিকিউশন করাটা খুবই ডিফিকাল্ট। আমরা মানে এত ভালো আইডিয়া পেয়েও আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তো ফার্স্টলি আমি বলে দিই, ফার্স্ট থেকে যদি আমার সেরা স্পেস নিয়ে কথা বলতে হয়, কারণ এখানে আমার একমাত্র কারণ হচ্ছে ওরা রিজনেবল। ওদের হচ্ছে প্যাকেজগুলো 2,500 টাকা থেকে শুরু হয়, প্রসেসটা হয় সেটা আমি আপনাদেরকে ফার্স্ট থেকে বলি। ফার্স্টে তো ওদের সাথে একটা অনলাইন মিটিং করতে হবে, অনলাইন মিটিং এর জন্য আপনার সাইন আপ করতে হবে। সাইন আপটা আমি একটু পরে দেখাই দিব যাতে আপনাদের জন্য ইজি হয়ে যায়, কারণ সেকেন্ড এপিসোডে অনেক কোয়েশ্চেন্স আসছে, অনেক কমেন্টস আসছে যে আপু কিভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করবো। ফার্স্টে আপনার যেটা করতে হবে, ওদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে, আর সাইন আপ করার পরে আপনার হচ্ছে ওদের ডিফারেন্ট প্যাকেজেস দেখবেন। প্রথম প্যাকেজটা হচ্ছে 2,500 টাকার, উইচ ইজ বেসিক। আমি কিন্তু একটা রুমের কথা বলতেছি, এরপর যদি আপনি আরেকটু ভালো চান সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, উইচ ইজ 2,000
2800 টাকা পার রুম আর এরপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে 3200 টাকা আর এরপর ওদের লাস্টলি নতুন একটা প্যাকেজ অ্যাড হয়েছে সেটা হচ্ছে প্ল্যাটিনাম প্যাকেজ উইচ ইজ পার রুম 5000 টাকা এখন আমি বলি যে আমরা কোন দুইটা প্যাকেজ নিছি আমরা হচ্ছে আমার ভিতরের রুমটার জন্য যে প্যাকেজটা নিছি সেটা হচ্ছে 5000 টাকা উইচ ইজ প্ল্যাটিনাম প্যাকেজ আর এখানে আমাদের কমন রুমটা যেটা দেখতে পাচ্ছেন সেটার জন্য আমরা নিছি প্রিমিয়াম প্যাকেজটা সেটা হচ্ছে 3200 টাকা পার রুম সো প্রিমিয়াম হইলো জিনিসটা অনেক রিজনেবল বা প্ল্যাটিনাম হইলো রিজনেবল এখন ডিফারেন্সটা কি ওইটার মধ্যে প্ল্যাটিনাম যে প্যাকেজটা সেটা আপনার সুন্দর একটা স্কেচ দেখা দিচ্ছে এই স্কেচটা আপনারা প্ল্যাটিনাম প্যাকেজ নিলে পাবেন আর যদি আপনারা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা নেন সেটার ক্ষেত্রে আপনার স্কেচটা কিরকম আসবে সেটাও আমি এখানে ছবি অ্যাড করে দিব সো আপনারা একটা ডিফারেন্স ভালো বুঝতে পারবেন সো ওদের প্যাকেজগুলো সিলেক্ট করার পরে ওদের এখান থেকে একটা লোক পাঠানো হবে উনি এসে মাপগুলো নিয়ে যাবে যাতে ওরা পারফেক্টলি ডিজাইনটা দিতে পারে এরপরে যেটা হবে একটা মিটিং হবে আপনার টেস্ট বাট বোঝার জন্য যে আপনি কিরকম চান আপনি কালারফুল চান নাকি আপনি মুড়ি চান এরপর ওরা 5 দিন আমাদের থেকে টাইম নিচ্ছে এরপর 5 দিন সময় নিয়ে ওরা একটা ফাইনাল মিটিংয়ে বসবে সেখানে ওরা ওদের মুড বোর্ড প্লাস স্কেচটা দেখাবে সেটাই হচ্ছে একদম ফাইনাল রিভিল আপনার রুম কিরকম হবে অ্যান্ড স্টাফ একদম সব কিছু তো এইটা হচ্ছে ওদের ফুল প্রসেসটা এরপরে হইতেছে আমরা একদম এক্সিকিউশনে নেমে গেছি আমরা একদম কেনাকাটাতে নেমে গেছি তো সব কিছুর পরে প্রথমেই প্রশ্ন থাকে যে আমি কিভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করবো তো আমার উপরে ডেসক্রিপশন বলতে ক্যাপশন চেক করে নিতে পারবেন ওদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে যখনই আপনি ঢুকবেন ফার্স্টেই আপনার আসবে টক টু আ ডিজাইনার একদম টপে এই জিনিসটা আসবে সো টক টু আ ডিজাইনারে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার হচ্ছে একদম একটা ফর্মের মতো চলে আসবে সেটাতে আপনার নাম দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে তারপর হচ্ছে সাবমিট রিকোয়েস্ট সো আপনি যখন সাবমিট রিকোয়েস্টে দিয়ে দেবেন তখন আপনার হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে এটাই হচ্ছে আপনার ফুল প্রসেস ইটস ভেরি ইজি আর এছাড়াও যদি কোনো সমস্যা থাকে যে আপনি কনফিউজ যে কীভাবে করবো বা হচ্ছে না আমারটা তখন আপনি ওদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আপনি ঢুকে ওদের সাথে কথা বলতে পারেন সেগুলোর লিঙ্কও আমি উপরে দিয়ে দিব এছাড়াও যদি আপনার এরপরও কনফিউশন থাকে আমি কমেন্ট বক্সে অ্যাড করে দিব সব কিছু এরপর আপনারা আপনাদের বাসাটা সুন্দর করে ফেলতে পারবেন আর আমি এখন চলে যাই আমি আজকে যে যে জিনিস কিনছি সেগুলো খোলাতে কারণ আমি ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট আর নতুন কিছু কিনলে মানুষ না খোলা পর্যন্ত লাফালাফি করতে থাকে তো আমি সব দেখাই এখন আমি এটা নিয়ে খুব এক্সাইটেড এভরিথিং স্টার্টস উইথ এ ড্রিম ঠিক আছে আমি জাস্ট একটু থাকতে চাইছিলাম ভিডিওতে এই পেইন্টিংগুলো আমরা হচ্ছে অনলাইনে একজন আর্টিস্ট থেকে কিনছি ও হচ্ছে মাইশা ওর পেজের নাম অ্যাডোরেবল আমি উপরে লিঙ্কটা দিয়ে দিব আর ওদের ওর পেন্টিংটা অনেস্টলি অনেক বেশি ভালো হয়েছে এই যে এক্স্যাক্টলি আমরা যা চাইছি ওইটা করে দিছে ও নাই এরকম আমরা 4টা নিছি না আমরা কমন রুমটার জন্য এই দুইটা পেন্টিং নিছি এগুলো সাদিক খুব পছন্দ হয়েছে আর আমার কাছে স্পেশালি এটা খুবই ভালো লাগে ও নাই ভেরি ইউনিক সুন্দর না ঘড়িটা এই যে এগুলো হচ্ছে আমাদের ফ্রেম ওদের থেকে আমি হচ্ছে এই টুলটাও নিছি এই টুলগুলো হচ্ছে আপনি আরও 3টা কালারে পাবেন আমি নিছি হচ্ছে যেটা সেটা হচ্ছে এরকম হোয়াইট কালার তো আমরা বেশি দেশি থেকে 2টা ল্যাম্প কিনছি এগুলো হচ্ছে 16 ইঞ্চ যেগুলো ল্যাম্পের উপরে দেয় তো আমি আরেকটা জিনিসও কিনছি বহু থেকে এটা আমি মেইনলি কিনছি আমার প্লে বাটন রাখার জন্য ডিজাইনটা দিয়েছিল শেয়ার স্পেস থেকে তখন আমি দেখলাম যে এটার উপর আমি খুলি না এটার উপর আমার প্লে বাটনগুলো রাখছে যেটা যেই রুমে সেটা এখানে নিয়ে আসি ও নাইস খুবই নাইস কালকে হচ্ছে আমাদের ফার্নিচার চলে আসবে এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে সব কিছু হয় কালকে আর পরশু দিনের মধ্যে আমাদের পুরো স্টুডিও রেডি হয়ে যাবে লিটারেলি আমরা 1 মাস ধরে এটা প্ল্যান করতেছি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দিস 2 ডেজ কারণ মেইন কাজ এই 2 দিন এখন যদি ফাইজা দেখি ওয়ালেট চেয়ে বেশি তো আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটা টপিক নিয়ে আরেকটা ভিডিওতে বিভিন্ন বলে অনেকে তো এটা হচ্ছে আমাদের একটা সেট আপ এটা বেসিক্যালি সাদির সেট আপ হবে এই পুরোটা জায়গা আমাদের সাজাতে হবে এখানে আমরা প্ল্যান্টস দিব তারপর সাদির গিয়ার্স এর বেশিরভাগ জিনিস থাকবে ল্যাম্পটা জ্বলতে থাকবে যেহেতু কিনছি টাকা দিয়ে আজকে আমাদের এই পর্যন্তই কাজ এখন মেবি আমরা বুঝাই তারপর বাস চলে যাবো এরপর আবার আমার 27 তারিখে এসে বাকি ফার্নিচার এনে আপনাদেরকে দেখাবো কিরকমটা দেখে তো আমাদের ফার্নিচার চলে আসতেছে আজকে মিলে আমার রুমেরগুলো আসতেছে যে সোফাতে আমি বসা সেটা আসলো আর এই যে আমাদের ক্লোজেটগুলো আসতেছে আস্তে আস্তে আজকে হচ্ছে যে ফার্নিচারগুলো আসতেছে সেগুলো আরও 8 দিন আগে আসার কথা ছিল লিটারেলি আমাদের ডেটের উপর ডেট দিছে তারিখ পে তারিখ দিয়ে 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 দিয়ে
তারপর হচ্ছে আট দিন পরে আমাদের দিছে, তাও আবার অর্ধেক দিছে, বাকি আমাদের আরো দুইটা ফার্নিচার বাকি, সেগুলো দিতে পারে নাই। তো দিস ইজ মাই লাস্ট টাইম আই উইল পারচেজ ফ্রম ডিসিসি মার্কেট এন্ড আই উইল মেক শিওর আমার চোদ্দ গোষ্ঠী যাতে কেউ না করে। আমার জন্য সবচেয়ে বেশি ভালো হইতো যদি আমি মিরপুর থেকে যার থেকে নিয়েছিলাম সেগুন ফার্নিচার ওনার থেকেই করাইতাম, আর মিরপুরে এত ভালো ভালো ফার্নিচারের দোকান থাকতে আমাদের নিজেদেরই ভুল এটা, আমরা কেন এত দূরে গেছি মানে কারণ ছাড়া। এটা যেহেতু আমরা প্রথমবার বানাচ্ছি এই কারণেই ভুল হয়েছে, ইনশাল্লাহ এই ভুল আর কখনো করব না। তো আমরা চলে আসলাম, মেবি এটা লাস্ট ডে অফ শুটিং বা এটার সেকেন্ড লাস্ট ডে বলবো, আমরা এক মাস ধরে শুট করতেছি এই ভিডিও। আমরা হচ্ছে এখানে নেভি ব্লু কালার যে সিঙ্গেল সোফাটা সেটা রাখছি, আর এই সাইডে আমরা ল্যাম্প দিয়ে দিছি। টুকিটাকি এক্স ওয়াই জেড এর প্রোডাক্ট গুলো আমাদের এখনো খোলা হয় নাই, বাট দুইটা প্ল্যান্ট অর্ডার করেছিলাম ছোট ছোট, ওগুলো আগে খুলে এটা মানে বের করে ফেলছি, পানি টানি দিতে হচ্ছে যেহেতু। তো আমাদের এই সাইডে এই সোফাটা আসছে, এন্ড এইটা হচ্ছে মানে আমাদের এক্সপেকটেশনস আরো বেটার ছিল এটা থেকে, বাট খারাপ হয় না আর কি, মোটামুটি হয়েছে। তো আমরা এই টি টেবিলটা এটা সামনে রাখছি, এবারে এখানে লাগাইছি দুইটা, ও নিজে হাতুড়ি দিয়ে ঠাস 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 করে। অলসো এই প্ল্যান্ট দুইটা হচ্ছে টুকিটাকির, এই প্ল্যান্ট আর এই প্ল্যান্টটা, এই দুইটা প্ল্যান্ট আমরা অর্ডার করেছিলাম টুকিটাকি থেকে। প্ল্যান্ট গুলো আগে বের করে ফেলছি কিন্তু বাকি জিনিসগুলো এখন বের করা হয়নি, চলো ওগুলো বের করে। এটা অনেক নাইস, নাইস কোনটা? এটা না, এটা বেশি। আই তুমি নিচ্ছ কেন? সিটিং ম্যাটের যে ছবিটা আমরা অর্ডার দিছিলাম সেটা আমি এদিকে দিয়ে দিব দরকার হয়, কারণ এটা এখন খুললে আবার ঢুকানোটা আমাদের জন্য ঝামেলা। আমাদের হচ্ছে কাজ করবে ইলেকট্রিকের যে লোক কাজ করবে উনি চলে আসছে, তো আপনাদের এখন দেখাই ড্রিলিং কিভাবে করে। তো আজকে হচ্ছে লাস্ট ডে, আমরা আজকে গুছাচ্ছি, আর আপনাদেরকে ফাইনাল রিভিউটা দেখানোর আগে আমরা পুরো জায়গাটা ক্লিন করব আর গুছাই নেব। এখন হচ্ছে পিছনে আমাদের যে ক্লোজেটটা, সরো ক্লোজেটটা দেখাই, পিছনে যে ক্লোজেটটা সেটা আমরা গুছাবো। এখন শুরু হবে টাইম ল্যাপস, চলো। আমি সাজানো শুরু করলাম ক্লোজেটটা, মোটামুটি অনেকখানি শেষ, অ্যান্ড অনেস্টলি ক্লোজেট অ্যান্ড ওভারঅল সব কিছু লুক যতটুকু চিন্তা করছি এর থেকে বেটার লাগছে। Finally, my room is done. মনে থাকে এর আগের এপিসোডে আমি হচ্ছে আমাদের যে স্কেচটা সেটা দেখেছিলাম, এন্ড এখন আমি আপনাদের দেখাবো যে স্কেচের সাথে কতটুকু আমার রুম মিলল। সো ফার্স্ট এই রুমে ঢুকে এই সাইডে আমি আমার সোফাটা রাখছি, এন্ড আফটার দ্যাট এখানে আমি হচ্ছে আমার ফ্রেমগুলো সাজাইছি এক্স্যাক্টলি যেরকমটা স্কেচে দেওয়া ছিল। এদিকে কিন্তু আমি আমার দুটো প্লে বাটন রেখে দিছি, এখানে একটা ছোট প্ল্যান্ট রাখছি যাতে এই জিনিসটা আর একটু সুন্দর হয়, আর এই সাইডে আমি চেষ্টা করছি একটা ল্যাম্প দেওয়ার জন্য। আর এদিকে যদি হাতের ডানে দেখাতে হয় এখানে হচ্ছে আমার ক্লোজেটটা, দিস ইজ দ্য ফাইনাল লুক, এন্ড অনেস্টলি ইট লুক সো মাচ বেটার দেন মাই ইমাজিনেশন, আমি যতটা ইমাজিন করছি এর থেকে অনেক বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি একজন বিদেশি ব্লগার, আই অনেস্টলি ফিল লাইক দ্যাট রাইট নাও। আর এদিকে হচ্ছে আমার যে দোলনাটা যেটা অনেকদিন আগে চলে আসছিল আপনারা এই কয়েকদিন ভিডিওতে দেখছেন, এই সাইডে হচ্ছে আমার মিররটা, অ্যান্ড আমার মিরর থেকে আমার রুমের অনেকটা জায়গা দেখা যায়। আর এখানে আমি মিররের পাশে চেষ্টা করছি একটা টুলের মতো দেওয়ার, এখানে একটা প্ল্যান্ট দিয়ে দিছি ছোট, আর এই সাইডে আমি হচ্ছে একটা আলনার মতো একটা র‍্যাক রাখছি, সেখানেও আমি আমার কিছু জামা রেখে দিছি। সো দ্যাট ইজ ইট, দিস ইজ মাই রুম, এন্ড ফাইনালি ইটস ডান, এন্ড আই ফিল লাইক সো হ্যাপি, অনেস্টলি আই ফিল সো হ্যাপি, বিকজ আমি কখনো চিন্তা করিনি এরকম একটা রুম আমার হবে, আর এক মাস ধরে খাটার পর ফাইনালি আমি একটা ভালো আউটপুট পাইছি। যদি এতদিন ধরে খাটার পর মানে কিছু যদি না পাইতাম বা কিছু যদি উল্টাপাল্টা হইতো অনেক মন খারাপ হইতো, দেরি হলো জিনিসটা অনেক সুন্দর হইতো। এখন আমরা চলে যাব বাইরের রুমে। তো আমাদের বাইরের রুম
গোছানো ডান। এখন আমি আপনাদের দেখাবো এই রুমটা আসলে দেখতে কেমন হইছে। এখানে আমরা নেভি ব্লু কালার সোফাটা তো মেবি কালকে দেখা দিছিলাম না আসার পর, আর সাথে এই যে পেইন্টিংটা লাগাইছি আর এখানে এই ল্যাম্পটা, সো ওভারঅল খুব সুন্দর লাগে এটা দেখতে। আর এখানে বসে যদি এইভাবে ছবি টবি তুলি সুন্দর লাগবে। এখানে যেই সোফাটা রাখছি সেটা হচ্ছে একটু কন্ট্রাস্ট করে নেভি ব্লু কালার যে ওয়ালটা সেটার সাথে রাখা হয়েছে, একটু অ্যাশ টাইপের একটা কালার। আর উপরে এই তিনটা পেন্টিং সাদের খুব পছন্দ হয়েছিল, এর সাথে আমরা কিন্তু সাইডে একটা প্ল্যান্টও রাখছি যাতে এই লুকটা খুবই ভালো দেখা যায়। আর এখানে এই প্ল্যান্টের পাশে যেই সেটআপটা হয়তো আপনারা এতদিনে সাদের ভিডিওতে দেখে ফেলছেন সেই সেটআপটা করা হয়েছে। এভাবে হচ্ছে একটু কোনাকুনি করে করা হয়েছে মেইনলি এই ওয়ালটা আর এই ওয়ালটা দুইটা একসাথে ফোকাস করে, আর তখন দুইটা ওয়ালই দেখা যায়, একটা ওয়াল নেভি ব্লু একটা ওয়াল হোয়াইট। আর টেবিলটা আর চেয়ারটা নিয়েও অলরেডি ভিডিও করে ফেলছে, আর যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, দ্যাট ইজ ভেরি ইউজফুল। সো ফাইনালি আমাদের শেষ হইলো আর এক মাস লাগলো আমাদের এই পুরোটা অফিস সাজাতে। বাট ওভারঅল যদি বলতে হয় আমরা স্যাটিসফাইড কিনা, আমরা বলবো আমরা মোর দেন স্যাটিসফাইড। অনেস্টলি এই রুমটা নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না, থ্যাংক ইউ সো মাচ টু সেরা স্পেস আমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। বাট টোটাল আমাদের খরচ পড়ছে মানে পুরোটা জায়গা সাজাতে ভাড়া থেকে শুরু করে এসি থেকে শুরু করে কার্পেটিং থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে সব মিলায় সব কিছু থেকে শুরু করে শেষে আমাদের টোটাল খরচ পড়ছে 3 লাখের মতো। তো এটা অনেক বেশি জানি, কারণ এটা একটা রেন্টেড হাউস আর আমরা সব কিছু এভাবে প্ল্যান করার চেষ্টা করছি যাতে আমরা ইজিলি মুভ করতে পারি, তাই কারণে খরচটা আরও বেশি পড়ছে। দিস ইজ লাইক অ্যান ইনভেস্টমেন্ট টু আস, কারণ আমরা যেহেতু কাজ করতেছি অনেকদিন ধরে আমরা চাচ্ছিলাম আমাদের ভিডিওগুলো আর একটু বেটার কোয়ালিটি করার জন্য, কারণ আপনারা এত কষ্ট করে ভিডিও দেখেন আর অ্যাট দি এন্ড অফ দ্য ডে কোয়ালিটিটা ম্যাটার করে অনেক বেশি। ইদানিং দেখতেছে অনেক আপুরা কমেন্ট করতেছে যে বাসায় একটা পালাজো ছিল সেটা বিক্রি করে আপনার ভিডিও দেখার জন্য এমবি কিনেছি। অনেক ভাইয়ারা কমেন্ট করতেছে যে আমরা এমবি কিনি আমরা ভিডিও দেখি আপনারাই সব করেন আমাদের কি লাভ। এই যে আপনাদের লাভ দিতেছে, এখন আমরা খরচ করলাম আমরা কষ্ট করে ভিডিও বানালাম আপনারা বসে বসে দেখবেন। আমরা চেষ্টা করতেছি আমাদের তরফ থেকে যতটুকু কোয়ালিটি সার্ভ করা যায় ততটুকু আমরা দিব। আর অবশ্যই আমাদেরকে এখন আরও নিচে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা ফাইজা চ্যানেলে বা ক্ষুদা লাগছে বা সালমান দিতে কি টাইপের ভিডিও চান, কারণ এখন আমাদের আলাদা স্পেস হয়েছে আর আমরা এখন আরো বেশি করে কাজ করতে পারবো। সো দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো ইফ ইউ লাইক আওয়ার স্টুডিও। ও বাহ, জোকস অ্যাপার্ট, কেউ কোনো গিফট পাঠাতে চাইলে সিরিয়াসলি গিফট পাঠাতে পারেন। Like our page on Facebook, subscribe to our YouTube channel, follow us on Instagram and stay beautiful with Faiza. Bye bye. শেষ, ইয়েস ফাইনালি, এক মাস ধরে।